আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করে দিলাম, আজকে তো শুক্রবার। তো আমার একটু খিচুড়ি খেতে ইচ্ছে হলো, যার কারণে সকাল সকাল উঠেই একটু পাতলা খিচুড়ি রান্না করলাম। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম একটানা ভোর রাত থেকেই হচ্ছে, তো অঝরধারায় বৃষ্টি পড়ছে। আর আমারও মন চাইলেও একটু খিচুড়ি খাবো, তো এর একদম পাতলা করে রান্না করলাম, আর সাথে একটু ভর্তা বানিয়ে নিলাম, আলুর ভর্তা। আর আমার এই যে খাচ্ছি, আমার কিন্তু খুব টেস্ট লাগছে। বৃষ্টির দিনে আসলে খিচুড়িটা অনেক মজাই লাগে, আমার কাছে অনেক ভালো লাগছে। তো গরমের জন্য আস্তে আস্তে খাচ্ছি, গরম তো, আর গরম গরম না খেলে কিন্তু খিচুড়ি ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে, এর জন্য গরম গরমই খেয়ে নিতে যাচ্ছি। এই তো দুপুরে রান্না করব, যার জন্য দুপুরে রান্নায় চলে এসেছি। তো ছোট মাছ রান্না করব, নতুন পানির মাছ, তো মাছগুলোকে কেটে নেব। আসলে আমি কিন্তু মাছ কাটতে পারি না, অনেক বিরক্ত লাগে আমার, আর আমার অনেক ঝামেলাও লাগে। কিন্তু এত ছোট মাছ, এখানে পাঁচ মিশালি মাছ আছে, তো এই মাছগুলো হচ্ছে বাজার থেকে কেটে দেয় না, একদম ছোট, তো এগুলো আসলে যারা মাছ কাটে তারা কাটতে চায় না, তার জন্য আর কিছুই করার নাই। তো অল্প একটু ছাই নিয়ে নিয়েছি, কারণ এই মাছগুলো একটু পিছির হয়, যার কারণে আমি ছাই ছাড়া কাটতে পারবো না, তো এই জন্য ছাই নিয়ে নিয়েছি। তো কী আর করা, কাটতেই হবে, বসে বসে কাটছি। আর আজকে রান্না বান্নার এত তাড়া নাই, কারণ আজকে হচ্ছে, আজকেও আমাদের দাওয়াত আছে, তো আজকেও মিল্লাতের দাওয়াত, রাত্রেও আছে, তো দুপুরেও আছে। তো দুপুরের যে দাওয়াতটা সেখানে আমরা যাব না, সে হচ্ছে আপনাদের ভাইয়া আর আমার ছেলে যাবে, তো আমি আর রিমছিম যাব না। তো চেষ্টা করব রাতে যে দাওয়াতটা সেটাতে যেতে, তো এর জন্য হচ্ছে দুপুরে আর তেমন কিছু রান্না করব না। তো এই যে মাছগুলো কেটেই একদম পরিষ্কার করে আপনাদের দেখালাম, তো এখান থেকে আমি কিছু মাছ রান্না করব, আর কিছু মাছ রেখে দিব। আর এমনিতেও রিমঝিম কিন্তু ছোটো মাছ খেতে পারে না, যার কারণে বেশি রান্না করব না আমি, যে আমি যতটুকু খেতে পারবো, মানে আমার পরিমাণে যতটুকু ততটুকুই রান্না করব। আর অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আর আমি এই তো ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে চলে আসলাম, তো আমি মোবাইলটা নিয়ে যেতে আসলে ভুলে গিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আমার এই তো নতুন গাছের নতুন পুঁই শাক, অনেক সুন্দর হয়েছে পুঁই শাকগুলো, আর আমি কয়েকটা নিয়ে আসলাম, ছোটো মাছ দিয়ে রান্না করব। মাছ পুঁই শাক দিয়ে যদি হাতে মেখে চচড়ি করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে, তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এগুলো কেটে কুটে একদম ধুয়ে নিই, ধুয়ে রেডি করে আমি আবারও আপনাদের সাথে মানে দেখাবো আমি কীভাবে মেখে বসালাম। আর আমি কিছু ট্যাংরা মাছ নিয়েছি এই পুঁই শাক দিয়ে রান্না করার জন্য। তো চলে এসেছি, পুঁই শাকটা ধুয়ে নিয়েছি, আর এখানে একটা আলু কুচিয়ে নিয়েছি। এখন যা যা লাগবে এটার মধ্যে সব কিছু দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নেব। এই তো কয়েকটা মাছ নিয়েছি, ও বলেছিলাম যে শুধু ট্যাংরা মাছ না, এখানে কয়েক পদেরই মাছ আছে। তো আমি কীভাবে মাখিয়ে বসাচ্ছি, হাত দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে এটাকে বসিয়ে নেব। পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে মরিচ কুচি, এখন দিব হচ্ছে লবণ, লবণটা যার যার পরিমাণ মতো, আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। ছোট মাছটা কিন্তু আমি আর আমার হাজবেন্ড অনেক পছন্দ করি, তো দিয়ে দিলাম।
হচ্ছে মরিচের ফাঁকি আর এখন দেব হলুদের ফাঁকি আর আমি কিন্তু এই যে ছোট মাছের যে হাতে মাখা চচ্চড়িটা এটার মধ্যে আসলে মশলাপাতি কম দিলেই ভালো লাগে বেশি মশলাপাতি দিলে ভালো লাগবে না যার কারণে কম দিবেন তো সয়াবিন তেল দিয়ে আমি আগে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেছি মাখিয়ে চুলায় বসিয়ে দিলাম আর এটাতে হচ্ছে পানি লাগবে না যেহেতু পুঁই শাক আছে পানি এমনিতেই উঠে যাবে এই তো অনেক পানি উঠে গেছে আমি কিন্তু একটুও পানি দেই নাই তো এই পানিতেই সব কিছু একদম সুন্দর হয়ে সিদ্ধ হয়ে চচ্চড়ি হয়ে যাবে তো এই পানিটা কমে গেলেই আমি এটা নামিয়ে ফেলবো আর এখানে দুইটা বিড়ালের ঝগড়া করতেছে তো আমি আসলে বিড়ালের ঝগড়া দেখে আপনাদের ভাই আমাকে ডাক দিয়ে দেখাচ্ছিল দেখো কিভাবে বিড়াল ঝগড়া করে তো আমি হচ্ছে সেটাকে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ দেখে কিন্তু আমার কাছে ভালোই লাগছিল যার জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি এদিক থেকে এই তো আমার চচ্চড়িটা রান্না হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি একদম শুকনা শুকনা করে রান্না করেছি এভাবে রান্না করলে আসলে মজা লাগে ঝোলঝোল এতটা ভালো লাগে না তো এভাবে ট্রাই করে দেখবেন আমার মতো করে আর এইদিকে এই তো একটু মুরগির মাংস একদম অল্প একটু রান্না করে নিচ্ছি তো ডিমঝিমের জন্য আর আমার জন্য আর যেহেতু আজকে শুক্রবার একটু মাংস না খেলে আসলে ভালো লাগে না আর যেহেতু ওরা দাওয়াতে গেছে তো মেয়েটা বাসায় তার জন্য হচ্ছে মেয়েটাকে একটু মাংসটা একদম ভুনা করে দিব তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি এখন একদম বিকেলবেলা তো আমাদের যেহেতু রাত্রে দাওয়াত আছে তো আমরা একটু সন্ধ্যার পরে প্রতিদিন একটু হালকা পাতলা নাস্তা করে নিই তো আজকেও তার ব্যতিক্রম হবে না একটু হালকা পাতলা নাস্তা করে নিব আর এই তো পিঠাগুলো দেখতে পাচ্ছেন আমার বোন হচ্ছে দু তিন দিন আগে আমার জন্য পাঠিয়েছে আমি অবশ্য একটা ভিডিও করেছিলাম তো আমার ভিডিওটা হচ্ছে ডিলিট হয়ে গেছে কিভাবে আমি বলতে পারবো না তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু আমার ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি শেয়ার করতে পারিনি তো এই পিঠাগুলো হচ্ছে আমার বোন পাঠিয়েছে আর আমার বোন জামাই হচ্ছে অনেক কষ্ট করে এগুলো নিয়ে এসেছে তো আর এই তো ভেজে নিচ্ছি
পিঠে এই পিঠাগুলো খেতে কিন্তু বেশ মজা, অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগে, যার কারণে আমার বোনও আমার জন্য একদম বানিয়ে পাঠিয়ে দিয়েছে। পিঠাগুলো ভাজা শেষ, তো এর মধ্যে হচ্ছে মিঠাই শিরাটা দিয়ে দিয়েছি, মিঠাই দিয়ে আমি শিরা করেছি একটা, আর মিঠাই চিনি দিয়েও খাওয়া যায়, তবে চিনির চেয়ে আমার এই গুড় দিয়ে, মানে গুড় দিয়ে এটাকে কি বলে, গুড় দিয়ে পাক দেওয়া, এটা আমার বেশি ভালো লাগে, তো তার জন্য একটু কষ্ট হলেও আমি এটা করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে একদম অল্প পরিমাণে ভেজেছি, বাকিগুলো রেখে দিয়েছি, যখন মনে চাইবে মানে ভেজে ভেজে খাওয়া যাবে, একবারে ভাজি না, কারণ ভেজে রাখলে খেতে অতটা ভালো লাগে না, যার কারণে অল্প কয়েকটা করে ভেজে ভেজে মিঠাই শিরা দিয়ে তারপরে খাই, আবার যখন মন চাইবে তখন আবার খাবো। শালির পিঠা কেমনে খাইতেছে, সোনিয়া ধন্যবাদ, রাজুর ভাইয়েরও ধন্যবাদ, রাজুর ভাই আছে, আচ্ছা রিমি থ্যাংক ইউ। হয়েছে তো পড়তে আছে